আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো আজকে আমরা করব ক্লাস সিক্স এর রায়ান মার্টিন প্রশ্নবিদিত তার সেকেন্ড সামেটিভে 4 নম্বর স্কুল বারবাড়োয়ার মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল। 2 পূর্ণ 3/5 ভগ্নাংশটিকে শতকরা প্রকাশ কর। তাহলে ভগ্নাংশটিকে আগে আমি অপ্রকৃত ভগ্নাংশে করি। 2 পূর্ণ 3/5 তার মানে হবে 13/5, ঠিক আছে। এবার একে যদি শতকরা করতে যাই কি হবে, একে শতকরা করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, তার মানে 100%, 5 20 তার মানে এটা হবে 260%, ঠিক আছে। নেক্সট দেখো 2 নম্বর 0.18 এর মাথায় পৌন পৌনি, একে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে কি হবে দেখো, 1/8 এর মাথায় 0 এর মাথায় এটা মানে হবে 1/8/99, 3 দিয়ে গেলে 6, আবার 3 দিয়ে গেলে 11, 2/11। নেক্সট হচ্ছে 105% কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে কি হবে দেখো, 105% মানে 105/100, 5 দিয়ে গেলে 20, তার মানে 21/20। নেক্সট 4 নম্বর কি আছে, 301 মিলিমিটার সমান কত মিটার, মিলিমিটার থেকে মিটারে গেছে 1000 দিয়ে ভাগ, তাহলে এটা হবে 0.31301, মানে 3 এর আগে পয়েন্ট হবে এত মিটার। তারপরে 2টি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়, 1টি। নেক্সট হচ্ছে দেখো 2/1, একটি ক্ষুদ্রতম সংখ্যা লেখো যা 15, 20, 24 এবং 32 দ্বারা বিভাজ্য, তাহলে লসাগু নির্ণয় করবে। তাহলে দেখো তাহলে 15, 20, 24 এবং 32 দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয়ের জন্য সংখ্যাগুলির লসাগু নির্ণয় করতে হবে, তাহলে 15, 20, 24, 32, 2 দিয়ে গেলে 15, 10, 12, 16, আবার 2 দিয়ে গেলে 15, 5, 6, 8, আবার যদি যায় 2 দিয়ে যাবে 15, 5, 3, 4, 15, 5, 3, 4, এটা যদি আমার 3 দিয়ে যায় তাহলে হবে 5, 5, 1, 4, এটাকে আবার 5 দিয়ে গেলে 1, 1, 1, 4, তাহলে লসাগু কত হবে, 2 × 2 × 2, 2 × 2 × 2, এবার এখান থেকে
इंटू थ्री इंटू फाइव इंटू फोर चार पाँचे कुड़ी तीन कुड़ी षाट षाट दुगुणे एकशो कुड़ी एकशो कुड़ी दुगुणे दुशो चल्लिस दुगुणे चारशो आशी ठीक है ताहले निर्णय संख्याटी होबे चारशो आशी ठीक है एटा चार किन्तु बोलो एबार देखो दुई एर दुई বলেছে চব্বিশটি কুলের মধ্যে ছটি কুল পচে গেছে মোট কুলের শতকরা কত কুল পচে গেছে তাহলে চব্বিশটি কুলের মধ্যে পচা হচ্ছে ছটি সুতরাং পচা কুলের শতকরা পচা কুলের সংখ্যা ছটা পচেছে চব্বিশটার মধ্যে শতকরা করতে গেলে একশো দিয়ে গুণ চার ছয় চব্বিশ তাহলে উত্তর হবে পঁচিশটি তাহলে শতকরা পঁচিশটি কুল পচে গেছে তিন নাম্বার এ বি ও আর এস দুটি পরস্পর ছেদী সরল রেখা আঁকো যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে তাহলে দেখো দুটো সরল রেখা আঁকতে হবে এ বি এবং আর এস এই এই একটা এ বি আর একটা আর এস এটা ও ঠিক আছে এটা হলো তিন নাম্বার নেক্সট দেখো তিনের এক একটি শহরের বর্তমান জনসংখ্যা ২৬ হাজার ২৫০ জন যদি বার্ষিক ফোর পার্সেন্ট হারে জনসংখ্যা বাড়ে তবে দু বছর পরে জনসংখ্যা কত হবে তাহলে দেখো একটি শহরের বর্তমান জনসংখ্যা 26250 এত জন তাহলে এক বছর পরে জনসংখ্যা হবে 4% বাড়বে তার মানে 26250-এর 4% বেড়েছে মানে 100+4 এত পার্সেন্ট তার মানে হচ্ছে 26250 104/100 শূন্য কেটে গেল দুই দিয়ে কাটলে এটা হবে পাঁচ এটা হবে 52 পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচে ২৫ পাঁচ দুগুণে ১০ ২৫ তাহলে হচ্ছে ৫২৫/৫২ তার মানে হবে গুণ করে দেখবে 27300 এত জন ঠিক আছে এবার দ্বিতীয় বছর পরে মানে দ্বিতীয় বছরের শেষে তাহলে দু বছর পরে জনসংখ্যা হবে 27300 এর আবার 104% তার মানে 27300 104/100 তাহলে 273×104 করতে হবে
তাহলে এই গুণটা করে দেখবে হচ্ছে 28398 এত জন। তাহলে দু বছরের শেষে এটা হবে উত্তর, ঠিক আছে। আচ্ছা, দু বছর পরে জনসংখ্যা বলেছে, এটা যদি দু বছরের শুরুতে বলতো তাহলে কিন্তু এই উত্তরটা হতো। দু বছর পরে এইটা হবে, ঠিক আছে। নেক্সট, দু নাম্বার, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এত এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? তাহলে দেখো, এইটা করতে গেলে আমাকে তিনটে সংখ্যার থেকে তিনটে সংখ্যা ভাগ বিয়োগ দিতে হবে, মানে 775 মাইনাস আছে 650, করলে 125। তারপরে আছে হচ্ছে 1250 মাইনাস 775, তাহলে হচ্ছে 5, এটা হয়ে যাবে 6, তাহলে 1250 থেকে যদি 775 বিয়োগ দিই তাহলে পড়ে থাকছে 475। আর আরেকটা হচ্ছে 1250 মাইনাস 650। এবার এই তিনটে সংখ্যার গসাগু নির্ণয় করলেই সেই সংখ্যা নির্ণয় সংখ্যা বেরোবে। তাহলে নির্ণেয় সংখ্যা নির্ণয় করার জন্য 125, 475 এবং 600 এর গসাগু নির্ণয় করতে হবে। তাহলে 125, 475 আর 600, প্রথমে গসাগু হচ্ছে 5 দিয়ে যাবে, 5 দুগুণে 10 25, তারপরে 5 8 40, 5 9 45, 5 5 1 5, 5 দুগুণে 10 0, আবার 5 দিয়ে গেলে 5 19 24, তাহলে গসাগু হচ্ছে 5, 5 ইন্টু 5 তাহলে 25, তাহলে 25 দিয়ে এই সংখ্যাগুলো 650, 775 এবং 1250 কে ভাগ করলে একই ভাগশেষ থাকবে, ঠিক আছে। তাহলে 25 হবে আমার উত্তর। হলো, নেক্সট অঙ্ক দেখো, নেক্সট হচ্ছে 4 এর 1 স্তম্ভ চিত্র করতে হবে। এখানে একটা ছক দেয়া আছে, এই ছক থেকে স্তম্ভ চিত্র করতে হবে। তাহলে দেখো, এক ঘর সমান যদি আমি এক একক নিই, এটা ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু, এটা এক্স, ঠিক আছে। তাহলে প্রথমে সোমবার আছে 40, এখানে হয়ে যাচ্ছে আমি তাহলে এক ঘর সমান এক একক ধরলে এটা হবে 10, এটা 20,
এটা 30, এটা 40, ঠিক আছে। তাহলে দেখো প্রথমটা আছে সোমবার 40, এটা সোমবার। মঙ্গলবার আছে 30, এবার হচ্ছে বুধবার 35, এরপরে আছে বৃহস্পতিবার 25, তারপর আছে শুক্রবার 20, তারপর আছে শনিবার 30, তাহলে এখানে এক্স অক্ষ বরাবর হলো বার, আর এদিকে হলো ব্যাগ বিক্রির সংখ্যা। এবার এই স্তম্ভ চিত্রগুলোকে তোমরা মনে হলে বিভিন্ন ডিজাইনও করে দিতে পারো বা ফাঁকাও রাখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর এখানে লিখতে হবে ওয়াই অক্ষের একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইজিক্যাল টু একটি ব্যাগ, ঠিক আছে। নেক্সট দেখো দু নম্বর আরেকটা ছক দেওয়া আছে, এখান থেকে স্তম্ভচিত্র তৈরি করতে হবে। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জিরো। আগেরটা তুমি 5 ঘর নিয়ে নিয়ে করেছিল, 3 ঘর নিয়ে নিয়ে করব। 1 ঘর সমান 1 একক নিতে পারি, তাহলে এটা হবে 5, এটা হবে 10। 3 ঘর ছেড়ে 3 ঘর নিয়ে করছি। আপেল প্রথমে আছে, সেটা হচ্ছে আমার
এখান থেকে এতটা নেব হচ্ছে নয় নয় এখান থেকে এতটা এটা হলো আপেল আবার তিন গাছের এখান থেকে নেব লেবু আছে হচ্ছে ছয় এরপরে আছে কলা হচ্ছে তিন তারপর আছে শসা সেটাও তিন তারপরে আছে সরি শসা হচ্ছে পাঁচ তিন গুণায় শসা হচ্ছে পাঁচ তারপরে আছে আম চার তারপরে আছে জাম সাত শসার পরে আম তারপর হচ্ছে জাম ঠিক আছে তাহলে এদিক বরাবর হলো ফল আর এদিক বরাবর বন্ধুর সংখ্যা ঠিক আছে এই হলো বন্ধুর সংখ্যা আর এই হচ্ছে তোমরা চাইলে ডিজাইন করে নিতে পারো বা এটা রাখতে পারো এখানেও একই রকম আগের অঙ্কের মতো লিখবে ওয়াই অক্ষের একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য একজন বন্ধু হলো নেক্সট দেখো কাছের দাগে চিত্র সহ সংজ্ঞা দাও পিরামিড তাহলে দেখো পিরামিডের সংজ্ঞা লিখছি কোল ঘনবস্তুর পাদদেশ ত্রিভুজাকার চতুর্ভুজাকার বা বহুভুজাকার এবং অগ্রভাগ ক্রমশ সরু হয়ে উপরের দিকে একটা বিন্দুতে পরিণত হয় তাকে পিরামিড বলে ঠিক আছে
এবার ছবিটা দেখো, এটা হচ্ছে পিরামিড, ঠিক আছে। নেক্সট দেখো, 2 নম্বর, একটি আয়তঘনের কটি তল? 6টি তল, কটি ধার? 8টি ধার, এই না সরি 12টি ধার, শীর্ষবিন্দু? 6টি শীর্ষবিন্দু। শঙ্কু আকৃতি 2টি ঘনবস্তুর উদাহরণ দাও। শঙ্কু আকৃতি হচ্ছে টোপর, মোচার অগ্রভাগ। নেক্সট 4 নম্বর কি বলেছে দেখো, প্রদত্ত চিত্র থেকে সমবিন্দু সরলরেখাগুলি লেখো। সমবিন্দু সরলরেখা হবে বিই, সিএফ, এডি, এরা হচ্ছে সমবিন্দু সরলরেখা, মানে একটা বিন্দু দিয়ে গেছে। প্রদত্ত চিত্র থেকে পরিসীমা নির্ণয় করো। পরিসীমা মানে এখানে যোগ করতে হবে, 22 প্লাস 4, এটা হচ্ছে 9 প্লাস 11 প্লাস 9 প্লাস 4, এভাবে যোগ করতে হবে, তাহলে কত হচ্ছে দেখো। 5 নম্বরটা, 22 প্লাস 4 প্লাস 9 প্লাস 11 প্লাস 9 প্লাস 4 প্লাস 22 প্লাস 4 প্লাস 9 প্লাস 11 প্লাস 4 প্লাস 9, এত সেমি। তাহলে 22 22, 2টো 22 আছে, 44 হয়ে যাবে। 4 4 4 4 16, 9 2 3 4 4 9 36, 1টা 2টো 11, মানে 22। তাহলে হচ্ছে 4 আর 6 10, 10 আর 6 16, 16 আর 2 18, হাতে রইল 1, 5 6 9 10 11, 118, এটা হবে পরিসীমা। হলো।